আদালত জামিন মঞ্জুর করায় তাদের মুক্তিতে বাধা কেটে যায়। বিকেল নাগাদ তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। মির্জা ফখরুল ও আমির খসরুর অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে উদ্ধৃত করে শাইরুল কবির খান জানান, মির্জা ফখরুল ও আমির খসরুর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় জামিনের পরে প্রোডাকশন ওয়ারেন্ট সমূহ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা। বিকেল নাগাদ এসব প্রক্রিয়া সম্পন্ন হলে কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পেতে পারেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় আদালত জামিন মঞ্জুর করায় তাদের মুক্তিতে বাধা কেটে যায়। বিকেল নাগাদ তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। মির্জা ফখরুল ও আমির খসরুর অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে উদ্ধৃত করে শাইরুল কবির খান জানান, মির্জা ফখরুল ও আমির খসরুর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় জামিনের পরে প্রোডাকশন ওয়ারেন্ট সহ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে আইনজীবীরা। বিকেল নাগাদ এসব প্রক্রিয়া সম্পন্ন হলে কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পেতে পারেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় আদালত জামিন মঞ্জুর করায় তাদের মুক্তিতে বাধা কেটে যায়। বিকেল নাগাদ তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। মির্জা ফখরুল ও আমির খসরুর অন্যতম আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে উদ্ধৃত করে শাইরুল কবির খান জানান, মির্জা ফখরুল ও আমির খসরুর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় জামিনের পরে প্রোডাকশন ওয়ারেন্ট সমূহ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে আইনজীবীরা। বিকেল নাগাদ এসব প্রক্রিয়া সম্পন্ন হলে কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।